ওয়াসা পানির বর্ধিত দাম না কমালে রাজপথের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহীতে ওয়াসা হঠাৎ করে পানির দাম তিন গুণ বেড়ে গেছে। এ সময় তিনি আরও বলেন, সবার আগে জনগণকে সুপেয় পানি সরবরাহ করা রাজশাহী ওয়াসার মূল দায়িত্ব। অধিক মূল্য পরিশোধের মাধ্যমে জনগণ তাদের লোকসানের দায়িত্ব নিতে পারে না। এ সময় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।